অন্যায় অবিচার অথবা যেগুলো দুর্নীতি যেগুলো ধরা পড়বে বা আমার কাছে ইঙ্গিতও আসবে, আপনারাই ডেফিনেটলি ইঙ্গিত দেবেন, আপনারা নিশ্চিত থাকেন প্রত্যেকটাই অত্যন্ত শক্ত হাতে এগুলো মানে আমরা দেখব এবং খুবই কঠিন খুবই কঠিন খুবই কঠোর সিদ্ধান্ত নেব, এটা আপনারা নিশ্চিত থাকেন এবং এই জায়গাটাতে কোথাও কোনো ব্যত্যয় হবে না। এখন যেটা বললেন প্রশ্নিত হল যে ওয়ান গোতে সব করা যাবে কিনা, এটা একটু ফেজ ওয়াইজ যেতে হবে, ধীরে ধীরে যেতে হবে, একটু লম্বা সময়ও লাগবে। কারণ বলছেন যে এটা একটা কারখানা, এখন যদি এটা কারখানা হয় আর কারখানা থেকে যদি সব ওয়ার্কারকে বাদ দিয়ে দেন তো প্রোডাকশন হবে, ফলে একটু ধীরে 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 করতে হবে। আমার ধারণা যে তাদেরকে খুব স্ট্রং মেসেজ দেওয়া হয়েছে, যদি তারা নিজেদেরকে পরিবর্তন করতে না পারে তাদের যে যে ধরনের মেন্টালিটি এখান থেকে তারা বের হয়ে না আসতে পারে তাহলে তারা থাকবে না, বিষয়টা এরকমই। এখানে এখন মানে একেবারেই স্বচ্ছভাবে চলতে হবে, এটাই হলো মূল কথা, এটাই আমাদের মেসেজ। বড় ছোট বলে কথা না, বড়দেরকে তো অবশ্যই আমরা মানে আওতায় আনবো, তাদেরকে ইনভেস্টিগেশন করা হবে, তাদের বিরুদ্ধে যা যা নেওয়া যায় সবই করা হবে। আমি ওই প্রার্থীকেও দেখতেছি তাদের কোনো সন্দেহ নেই এবং কঠোরভাবে এগুলো দমন করা ছোট আর এই এর সবচেয়ে বেশি ফোকাস হবে এ ধরনের দুর্বৃত্ত যেন তৈরি না হয় তার দিকে, প্রিভেন্টিভ মেজারটাই বেশি সেটাই বেশি, এরকম যেন আর ফ্রাঙ্কেনস্টাইন যেন তৈরি না হয় সেটাই। এটার মূল কারণ হচ্ছে রুল অফ ল না থাকার কারণে। আপনি একজন ব্যক্তি বলল সব হয়ে গেল আইন কানুন সব আপনি এক পাশে রেখে আজকে আমি তো খুব ক্লিয়ারলি মেসেজ যে আমরা রুল বেস চলব, রুল না থাকলে রুল বানাবো তারপরে আমরা সেই রুল ফলো, কিন্তু রুলের বাইরে যাবে আইনের বাইরে যাবে আইন বিধিবিধান এর বাইরে যাবে, এটাই হলো পুরো প্রস্তুত ডিউটি। তাহলে কিন্তু আর আপনি স্ট্রেট বলবেন স্যার এটা করা যাবে, যদি কোনো বড় জায়গা রয়েছে কেন যাবে না, এই যে আইন শেষ কথা।